আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ পলাশতলী শাখার পক্ষ থেকে প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে ইংলিশ ক্লাসে স্বাগত। আমি আশা করছি তোমরা এই নতুন বছরে নতুন বই পেয়ে পড়াশোনা করছ, আমাদের নির্দেশনা অনুযায়ী পিতামাতার কথা শুনছ এবং অভিভাবকের কথা শুনছ। আর আমরা প্রতিদিন যে তোমাদের ভিডিও ক্লাস, অনলাইন ক্লাস বা লাইভ ক্লাস দিচ্ছি, সেগুলো মনোযোগের সাথে বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো দেখছ এবং বাসায় হোমওয়ার্ক করে রাখতেছ। তো এই প্রত্যাশা আমার আছে তোমাদের প্রতি। এবং যেহেতু তোমরা পঞ্চম শ্রেণী থেকে যারা পুরাতন, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চমে উঠেছ এবং যারা নতুন ভর্তি হয়েছ, সকলকেই আমি আমার পরিচয় দিয়েছি। আরেকবার বলছি, আমি ডিএম মোস্তফা স্যার, তোমাদের ইংরেজি পাঠদান করাই। কাজে প্রতিদিনই অর্থাৎ আমার শনি রবি সোমবার এই তিন দিন তোমাদের সাথে ইংলিশ ক্লাসে সংযুক্ত হই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের ইংলিশ ফর টুডে পেজ নাম্বার 12, দেখো আমি একটু লিখে দিয়েছি, পেজ নাম্বার 12, 12 পৃষ্ঠাতে এইচ অ্যাক্টিভিটিতে পাঁচটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন আছে বলো? পাঁচটি কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে। এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা কোথা থেকে ম্যানেজ করবে এবং শিখবে সেটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দিয়েছি। তোমরা আমার আলোচনাটি মনোযোগের সাথে আশা করি শ্রবণ করবে। তো আমি একটু পরে তোমাদের বোর্ডে যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা দেখে নেই। দেখো আজকে টাইটেল রয়েছে ডি অ্যাক্টিভিটি। এই ডি অ্যাক্টিভিটি আমাদের ফলো করতে হবে। কেন করব আমরা বলো? এইচ টেক্সট বইয়ের এইচে যে প্রশ্নগুলো আছে পাঁচটা, সেটার উত্তর নেয়ার জন্য আমাদের টেক্সট বইয়ে যে ডি অ্যাক্টিভিটি, ডি কার্যক্রম আছে সেটা আবার দেখতে হবে। ওখানে দেখো সক রয়েছে, টেক্সট বই খুলে দেখো যে শখ আছে, ওই শখে সময় দেওয়া আছে, ইয়েস্টারডে, সৈকত, তার বাবা, তার মা কি কি কাজ করেন, কখন করেন সেটা দেওয়া আছে। তাহলে আমরা দেখে নেই এক নম্বর উত্তরে কি দেওয়া আছে। আনসার আমরা নিব, সৈকত ওয়াজ স্টার্টিং এট 6 o'clock ইয়েস্টারডে। আমরা ডি অ্যাক্টিভিটির তথ্য মোতাবেক এক নম্বর প্রশ্নের যে উত্তরটা পেলাম, শেয়ার করলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে সৈকত কি করে গতকাল ছয়টায় পড়াশোনা করেছিল। সৈকত গতকাল ছয়টায় কি করতেছিল বলো? লেখাপড়া করতেছিল। এবারে চলো দু নম্বরে কি উত্তর আমি দিয়েছি। দু নম্বরে প্রশ্ন হলো, হো ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ছয়টার সময় কে বা কারা পড়াশোনা করছিল। এখন আমরা দুই নম্বর প্রশ্নটা একবার বলি, হো ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে। আমি উত্তর দেখো দিয়েছি, এই আনসার টু, সৈকত ফাদার ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে। দেখতে পাচ্ছ? আমি আরেকবার বলছি, সৈকত ফাদার ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ছয়টার সময় সৈকতের বাবা পড়াশোনা বা পড়ছিল। এখন আমি তিন নম্বর যে প্রশ্নটি আছে তোমাদের বইয়ে, সেটি হচ্ছে হোয়াট ওয়্যার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং এট 8 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ সৈকত
এবং তার বাবা গতকাল 8টার সময় কি করছিল? উত্তরটা দেখো। 3 নম্বর আনসার, সৈকত এন্ড সরি হিজ ফাদার ওয়্যার ওয়াচিং টিভি ইয়েস্টারডে। আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। সৈকত এন্ড হিজ ফাদার ওয়্যার ওয়াচিং টিভি ইয়েস্টারডে। বাংলা অর্থ হলো সৈকত এবং তার বাবা গতকাল অর্থাৎ এই 8টার সময় কি করছিল? ওয়াচিং টিভি অর্থাৎ টেলিভিশন দেখতে ছিল। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্নটি হচ্ছে, দেখো, হু ওয়াজ হেল্পিং হিজ মাদার, হু ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock ইয়েস্টারডে। তাহলে গতকাল 10টার সময় সৈকতের আম্মুকে, মাকে কে সাহায্য করেছিল? উত্তর দেখো, দিয়েছি আনসার, সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock ইয়েস্টারডে। কি অর্থ? সৈকত তার মাকে গতকাল 10টায় কি করেছিল? সাহায্য করেছিল। এটা আমরা কিন্তু ডি অ্যাক্টিভিটি থেকে, এই তথ্য থেকে আমরা জানতে পেরেছি, ডি অ্যাক্টিভিটি থেকে। আচ্ছা, এখন যে হেল্প করেছিল সেটা আমরা জানলাম। 4 নম্বর প্রশ্ন কি দেখো, 4 নম্বর প্রশ্নে আমরা জানলাম, 5 নম্বর প্রশ্ন, হু ওয়াজ ওয়াচিং টিভি এট 10 o'clock ইয়েস্টারডে। গতকাল 10টার সময় কে বা কারা টিভি দেখছিল? তাহলে আরেকবার বলছি, 5 নম্বর প্রশ্নে, গতকাল 10টায় কে টেলিভিশন দেখছিল? উত্তরটা খেয়াল করো, নোবডি ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে এট 10 o'clock। আমরা তথ্য থেকে পেলাম সরি যে রাত 10টার সময় কেউ গতকাল টিভি দেখে নাই। এজন্য আমরা এই তথ্য অনুসারে উত্তর দিয়েছি নোবডি। নোবডি অর্থ কেউই, ওয়াজ ওয়াচিং দেখেনি টিভি ইয়েস্টারডে এট 10 o'clock। অর্থটা আরম্ভ বলছি, গতকাল 10টায় কেউ টেলিভিশন দেখে নাই। আমি যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের টেক্সট বই অর্থাৎ ডি অ্যাক্টিভিটিতে যে কালার করা একটা সক আছে, দেখো সেই সক অনুসারে আমি তোমাদের তথ্যটা কি করলাম বলো, উপস্থাপন করলাম। তাহলে আমি আরেকবার, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এই বোর্ডে যে তথ্য দিয়েছি, উত্তর দিয়েছি, এটা আরেকবার কি করব, শেয়ার করব। আচ্ছা, তাহলে আরেকবার আমরা দেখে নেই উত্তরগুলো। 1 নম্বর প্রশ্নের উত্তর, সৈকত ওয়াজ স্টাডিং এট 6 o'clock ইয়েস্টারডে। তাহলে 1 নম্বরের প্রশ্ন কি ছিল বলো দেখি? 1 নম্বরের প্রশ্ন ছিল যে হোয়াট ওয়াজ সৈকত ডুইং। তার উত্তর আমরা পেয়ে গেলাম, সৈকত কি করছিল? পড়াশোনা করছিল। 2 নম্বরে, সৈকতস ফাদার ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে। গতকাল 6টায় সৈকতের বাবা কি করছিল? রিডিং পড়ছিল। 3 নম্বর প্রশ্নের উত্তর লক্ষ্য করি, সৈকত এন্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি ইয়েস্টারডে। সৈকত এবং তার বাবা গতকাল টিভি দেখেছে, গতকাল কি দেখেছে? টেলিভিশন দেখেছে। আচ্ছা, এটা হলো 8 o'clock, কয়টায় দেখেছে? 8 o'clock। 4 নম্বরে, সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock ইয়েস্টারডে। সৈকত তার আম্মুকে গতকাল 10টায় সাহায্য করেছে। শেষে 5 নম্বর
এইস অ্যাক্টিভিটির প্রশ্ন 5 নম্বর উত্তর নোবডি ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে এট 10 ওক্লক অর্থাৎ গতকাল 10টায় কেউ টিভি দেখে নাই প্রিয় শিক্ষার্থীরা আজকে যে আমি তোমাদের পেজ নাম্বার 12 থেকে ইউনিট 3 লেসন 5 এন্ড 6 এটা আলোচনা করলাম দি অ্যাক্টিভিটিতে 5টা প্রশ্ন ছিল সেই 5টা প্রশ্ন উত্তর আমরা এই টেস্ট বইয়েরই তোমাদের বোর্ড বইয়েরই কি ডি অ্যাক্টিভিটি থেকে উত্তর আমরা নিয়ে এই অ্যাক্টিভিটির প্রশ্নগুলো উত্তর দিলাম আজকের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্স করবে আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার সময় আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় চাইছি আল্লাহ হাফেজ